খুব শীঘ্রই কুরবানির ঈদ শুরু হতে যাচ্ছে, আর কুরবানির ঈদে ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে অনেকে খুব টেনশনে থাকেন। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই, মাত্র 3 মিনিটেই ভুঁড়ি পরিষ্কার করার কিছু নিনজা টেকনিক। তো চলুন দেখে নেওয়া যাক। আর প্রথমে আমি এখানে কিছু গরুর ভুঁড়ি বা বট নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে উপরে ময়লাগুলো ফেলে দিতে হবে। অ্যান্ড দেন এগুলোকে এখন আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাচ্ছি। ফুটন্ত গরম পানি লাগবে, একদম টকবগে ফুটন্ত গরম পানিটা এখানে নিয়ে নিয়েছি। পানিটা নেওয়ার পর এখানে 1 পিস করে আমরা ভুঁড়ি দিয়ে দিব। আর ভুঁড়িটা কিন্তু একটা গরুর ভুঁড়ি বেশ বড় সাইজের হয়ে থাকে, সেখান থেকে ছোট ছোট করে কেটে নিতে হবে পরিষ্কার করার সুবিধার্থে। তো এখানে আমি প্রায় 30 থেকে 1 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, এর বেশি সময় ধরে ভিজিয়ে রাখা যাবে না পানিতে। তো 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি এটাকে পানিতে ভিজিয়ে রেখে গরম থাকা অবস্থায় 1টি চামচ দিয়ে এভাবে আঁচড়ে নিয়েছি। তাতেই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, একদমই কিন্তু কোনো রকমের ময়লা লেগে নেই। আর যতটুকু আছে এগুলো আমরা যখন আবারও পানিতে পরিষ্কার করব একদম ক্লিন হয়ে যাবে। তো সেম সিস্টেমে আমি সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে নেব। আবারও বলে দিচ্ছি, 30 থেকে 40 সেকেন্ডের বেশি বা সর্বোচ্চ 1 মিনিট, এর বেশি কিন্তু পানিতে ভিজিয়ে রাখা যাবে না। ফুটন্ত গরম পানিটাই থাকতে হবে, এখানে হালকা গরম বা মিডিয়াম গরম কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। একদম গরম গরম পানিতে যেটা পরিষ্কার করবেন সেটা শুধুমাত্র ভিজে নিলেই হবে। এখন আমরা উল্টো সাইডটাও পরিষ্কার করে নেব। আর উল্টো সাইডটাতে কিন্তু চর্বির সাথে অনেক ময়লা লেগে থাকে, সেগুলোকে এভাবে টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি আবারও বলছি, আমার নিয়ম অনুযায়ী যদি আপনারা পরিষ্কার করেন অনেক সহজে পরিষ্কার করতে পারবেন, আর ঝামেলাই মনে হবে না গরুর বট অথবা খাসির বট ভুঁড়ি পরিষ্কার করতে। এখন আমি এই বটগুলোকে ভালো করে আবারও গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখন এই গরম পানির তাপমাত্রাটা থাকবে মিডিয়াম হিটে। মিডিয়াম হিটের এই গরম পানিটার মধ্যে আমরা ভুঁড়িগুলো বেশ কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নেব, পানি চেঞ্জ করে করে। এভাবে হাত দিয়ে কষলে কষলে কিন্তু আমি পানিটা চেঞ্জ করে নিয়েছি। লাস্টে যেই ভুঁড়িটা আমরা পরিষ্কার করেছি বা পানিতে ভিজিয়েছি, সেই পানিটা থাকবে কুসুম গরম। এখানে কুসুম গরম বা গরম পানিটা ম্যান্ডেটরি না, এখানে হচ্ছে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। আর আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা পরিষ্কার হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।